দিস ইজ হোস্টেল নট হোটেল। হ্যাঁ, এই কথাটা আমার নয়, এই কথাটা আমি প্রথম শুনেছিলাম 2013 সালে স্বর্গীয় প্রফেসর প্রাক্তন ভাইস চ্যান্সেলর শ্রী লক্ষ্মণ চতুর্বেদীজি সে সময় আমাদের ইউনিভার্সিটির হোস্টেলে দাঁড়িয়ে এই কথাটা বলেছিলেন। আমরা যারা চাকরি বা পড়াশোনার জন্য বাড়ি ছাড়া হয়ে জীবনের বেশ কিছুটা সময় হোস্টেল বা মেসে কাটিয়েছি, তাদের জীবনের প্রায় সবারই কিছু গল্প এক, সেটা হলো হোস্টেলে রান্না করা। এবং অধিকাংশ সময়ই সেই রান্নাগুলো শুরু হয় বেটাইমে আর শেষ হয় বেশ গভীর রাতে। আজকের এই ব্লগটায় আমি আপনাদেরকে সেরকমই একটা ঘটনা শেয়ার করব। আসুন দেখি কি হচ্ছে। হোস্টেলে পেঁয়াজ এই যে পুরোপুরি কেটে পেঁয়াজ কাটা মেশিন আজকে আমাদের একজন ডোনেট করেছে, আজকে সেটাতে ট্রায়াল হবে। তো সেখানে পেঁয়াজ কাটার মেশিনে ভরে দেওয়া হয়েছে। আর হোস্টেলে পেঁয়াজ কাটা হচ্ছে মানে চিকেন এসে গেছে। এই হলো 4 কেজি চিকেন, 10 জন আছি টোটাল। তো 10 জনের সাপেক্ষে 4 কেজি চিকেন শুনে মনে হতে পারে অনেকটা বেশি, কিন্তু আমাদের খিদে রাক্ষুষে খিদে আর কি। মানে আমরা হোস্টেলের শোষিত নিপীড়িত মানুষ, তো আমরা একটু বেশি খাই, তো সেই জন্য 4 কেজি চিকেন। আর এদিকে আমাদের কুক সুমন মাইতি। আর এখানে আলু ভাজা মোটামুটি মাঝার দিকে চলে গেছে, আলুকে হালকা তেল দিয়ে ভেজে একটা যাতে ভালো করে বেকড হয়, সেদ্ধ হয়, সেই জন্য ঢেকে রাখা হয়েছে। আলুটার প্রসেস শুরু হয়ে গেছে, ঘড়ির কাঁটায় 9টা পেরিয়ে গেছে, বেশ অনেক রাত এখন সবাই শুরু হয়েছে। রান্না শেষ হতে হতে মোটামুটি 12:30 বাজবে। মেশিন সাকসেসফুলি কাজ করেছে, পেঁয়াজ বেশ ভালো রকম চপা হয়েছে, বেশ মোটামুটি ভালোভাবে হয়েছে। কয়েকটা জায়গায় দেখা যাচ্ছে একটু বড় বড় পিস রয়েছে, বাকি মোটামুটি, হ্যাঁ, সেগুলো শুভঙ্কর আরেকবার করবে। আলু মোটামুটি ভাজা হয়েছে নাকি? কি বলছে কুক? কি বলছে কুক? কিছু বলো না, আমাদের সব রান্নার ইউনিভার্সাল কুক মোটামুটি। মাংসে মোটামুটি সব কিছু পড়ে গেছে, তো কি কুক কি বলছে, আমাদের মশলাপাতি সব পড়ে গেছে। এইখানে মাংসটা জিনিস যেটা ন্যাচারালি আমি এর আগে দেখিনি কোথাও, গোটা রসুন, প্রায় 3টে গোটা রসুন দিয়ে দেওয়া হয়েছে। কুক মোটামুটি এখন সব্যসাচী ফরম্যাটে চলে গেছে, ডানা বাঁ দুহাত দিয়ে দুটো কড়াই সামলাবে একটু পরে। একবার নিয়ে দেবো, একবার নিয়ে দেবো।
এইখানে হচ্ছে বেগুন ভাজা চলছে। হোস্টেলে যেমন ব্যবস্থা তেমন, মানে যেমন অবস্থা তেমন ব্যবস্থা। তো কৃষ্ণ দাদা খুন্তি পায়নি, ছুরি দিয়েই বেগুন ভাজছে। ম্যানেজমেন্টটা হোস্টেল থেকে শিখতে হবে না? মানে যে কোনো হোস্টেলই হোক, যে কোনো কোর্সই হোক, যে কোনো যে কোনো, কিন্তু সে ম্যানেজমেন্টটা শিখ ভালো করেই শেখে। হ্যাঁ মানে হোস্টেলে থাকা মানে ম্যানেজমেন্টে একটা ডিগ্রি পাওয়া যাচ্ছে মোটামুটি। হ্যাঁ এই হলো সেই ছুরি ভাজা বেগুন। ছুরি করে কাটা আলু ভাজা তো আপনারা সবাই শুনেছেন, আজ দেখুন ছুরি ভাজা বেগুন। আর এই হলো সেই আসল আইটেম, আলু দিয়ে মাংসের ঝোল। রান্না শেষ হতে হতে মোটামুটি রাত্রি 12:30 বেজেছিল, আর খাওয়া মিটতে মিটতে 1টা। পরিশেষে বলি, আমাদের হোস্টেলে রান্না করা বেআইনি, তাই কেউ আমাদের ধরিয়ে দেবেন না প্লিজ।